পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি ইস্যুতে আবারও গণ আন্দোলনে নেমেছে খোয়াই জেলা সিপিআইম সঙ্গে কাজ খাদ্য সহ রাস্তা সংস্কারের মতো বেশ কিছু দাবিকেও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে মহকুমা সিপিআই নেতৃত্ব লোকসভা নির্বাচনে রাজ্যে তেমন বিশেষ কোনো সারা ফেলতে না পারলেও শনিবার থেকে কার্যত ফের গণ আন্দোলন নেমে পড়েছে খোয়াই সিপিআইএম কার্যত বৃষ্টি ভেজা দুপুরে জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে সিপিআইম খোয়াই জেলা কার্যালয়ের সামনে থেকে বাম সমর্থকরা মিছিল শুরু করে তারপর রিপিন চক্রবর্তী হয়ে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয় এদিনেই মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা সঙ্গে ছিলেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস সিপিআইএম নেতৃত্ব আলয় রায় সিপিআইম এর খোয়াই মহকুমা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ নানুরা এদিকে এদিনেরই মিছিল থেকে উল্লেখযোগ্যভাবে টোয়ে প্রকল্পে ব্যাপক শ্রম দিবস তৈরি করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের যেমন দাবি তুললেন পাশাপাশি সামাজিক ভাতার ক্ষেত্রে দলবাজি বন্ধ করার জোরালো দাবি জানান মহকুমার বাম নেতৃত্ব রঞ্জিত দেব দূর করতে পারে সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্য তো আছে আর এই কাজ খাদ্য নাই গ্রাম পাড় এলাকায় কাজের অভাব উদ্যোগ চলছে চিকিৎসার ব্যবস্থা নাই রাস্তাঘাট পানীয় জলের কোনো ব্যবস্থা নাই তা সেটার দাবিতে আজকে আমরা খোয়াই গোষ্ঠীর অফিসে রিপোর্ট আগরতলা টিভি